কুমারটুলিতে তোমাদেরকে সব কিছু দেখালাম। এবার যাচ্ছি পিঙ্গলে একটা ফ্রেন্ডের বাড়ি, আর সেখানে গিয়ে তোমাদেরকে একটা দারুণ আবার জিনিস না একজনকে দেখাবো, খুব ভালো লাগবে দেখবে। আমি ভীষণ এক্সাইটেড ওর সাথে দেখা করার জন্য, আমি ফার্স্ট টাইম ওর সাথে দেখা করব, বাট ভীষণ এক্সাইটেড। তো চলো তোমাদেরকে নিয়ে যাই। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি লেন্দি হয় তাহলে মেবি আমি দুটো পার্টে ডিভাইড করে দেবো। বাইরে যেও না, বাইরে যেও না, মোষ আছে এক গাদা, যাস না। তোমরা হয়তো এতক্ষণে বুঝেই গেছো যে যে ব্যক্তির কথা আমি বলছিলাম তিনি হচ্ছেন ইনি, আর এ হচ্ছে বেঙ্গলের স্কুল ফ্রেন্ডের বাড়ির পেট। ওর নাম হচ্ছে বোজো, আর বোজো মাত্র এক বছরের, বাট বেশ বড়সড়। তো ওর কথা আমি কয়েকবার শুনেছি পিঙ্গলের মুখে, সেই জন্যই আমি ঠিক করেছিলাম ওকে দেখতে যাব। তো সেই জন্য আমি দেখতে গেছিলাম, আর দেখতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব না সেটা তো হতেই পারে না। আমি ভীষণ ভালোবাসি ডগি, তো ও দেখো বুঝেই গেছে যে আমি ওকে আদর করছি। দেখো তোমরা ও কীভাবে আমার সাথে মিশে গেছিলো। আমার গায়ে উঠো না তুমি, বাবা রে আরে লাগছে রে, ও নো কি বাপ রে। তো তোমরা বুঝতেই পারছো বোজো আমাকে কয়েক মিনিটের মধ্যে কিরকম আপন করে নিয়েছে। ও বুঝতে পেরে গেছে যে আমি ওর সাথে খেলা করছি, ওকে আদর করছি। অ্যাকচুয়ালি না ডগিরা ভীষণ বুঝতে পারে, তো ও আমার সাথে রীতিমতন খেলা করছিল। দেখো ও আমার হাতটাকে কেমন কামড়ে কামড়ে ধরছে এসে। তো সত্যি বলতে যখন কামড়ে কামড়ে এসে ধরছিল তখন একটু ভয় আমি পাচ্ছিলাম, এমন নয় যে একদম ভয় পাইনি, মনে হচ্ছিল যদি দাঁত বসিয়ে দেয়। বাট ও ভীষণ প্লেফুলি বাইট করছিল, আমার একটুখানি লাগছিল দাঁতগুলো, যতই হোক ও এক বছরের বেবি তো দাঁতগুলো যথেষ্ট শক্ত, তো একটু হালকা লাগছিল বটে, কিন্তু হ্যাঁ আমি সেরকম ভয় পাইনি, কারণ আমি ডগি আর বিড়াল এই দুটোকে ভয় পাই না। ক্যাট আমার ভীষণ ফেভারিট, তো ক্যাটের পরে ডগি আমার ভীষণ ফেভারিট, তো সেই জন্য আমার সেরকম ভয় লাগেনি। যখন দাঁত বসাচ্ছিল একটু ভয় লাগছিল, আর ও দেখো সমানে কি মজা পেয়েছে, আমার হাতটাকে আমার ঘড়িটাকে পুরো চেবাচ্ছে। আমি বাধ্য হয়ে পরে আমার দুহাতের মানে ঘড়ি এক হাতের আর আমার নোয়াটা দুটোই খুলে পিঙ্গলের হাতে দিতে বাধ্য হই, তারপরে ওর হাতে আমি মুখটা দিই, মানে ওর মুখে আমি হাতটা দিই। ও আরামসে মনে হচ্ছিলো সেই চিকেনের লেগ পিস চেবাচ্ছে, সেইভাবে কামড়াচ্ছিলো। তো আমি খুব র্যান্ডমলি শ্যুটটা করেছি, মানে পিঙ্গল শ্যুট করে দিয়েছি, আমরা যা করছিলাম সেটাই শ্যুট করেছি, আর জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো জানিও কিন্তু। তো বোজোকে দেখলে তোমরা কেমন লাগলো জানিও, কি কিউট কি বলবো, কি কিউট। আমার গোটা হাতে কামড়ে কামড়ে পুরো লাল একদম দাগ করে দিয়েছে ও, কামড়ে কামড়ে মানে ও প্লেফুলি কামড়াচ্ছিল, ও সিরিয়াসলি কামড়ায়নি, বাট ভীষণ কিউট বোজো। আমি ওকে দেখার জন্য স্পেশালি বলেছিলাম যে ওর ফ্রেন্ডের বাড়ি যাব, তো আমরা ওদের বাড়ির ভেতরে যাইনি, বাইরেই একটুখানি দাঁড়িয়ে বোজোকে একটু আদর করলাম। তো এবার যাচ্ছি, চলো দেখা যাক কোথায় যাই। তো বোজোর সাথে খেলাধুলো করে আসার পর একটুখানি চা খেলাম বাইরে, আর চা টা খেয়ে এবার আমরা চলে এসেছি একটুখানি সালনে, কারণ অনেক দিন বাড়িতে বন্দি আমরা, তো
একটুখানি নিজেদেরকে প্যাম্পার করার ইচ্ছে হচ্ছিলো, সেই জন্য ঠিক করলাম যে আমি একটু হেয়ার কাট আর স্পা করবো, আর পিঙ্গলও নিজের চুলটুল কেটে ছোটো করবে। আমি একদম বলবো না যে তোমরা জিও বেকার একদম। তো হেয়ার কাট করার জন্য হেয়ার ওয়াশের পালা চলছিল, আর তখন আমি নিজের মনে মনে নিজেকে জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা আমি হেয়ার কাট করতে চাই তো, শিওর তো? তার কারণ হচ্ছে আমি আমার লম্বা চুলটাকে ভীষণ ভালোবাসি, বাট মাঝে মাঝে কী হয় বলো তো, মনে হয় যে একটু নিজেকে প্যাম্পার ফিল করাই, একটুখানি নিজের লুকটাকে চেঞ্জ করি, একটুখানি নিজের স্টাইলটা চেঞ্জ করি, কারণ একইভাবে নিজেকে আয়নায় দেখতে দেখতে না বিরক্ত লেগে যায়। তো সেই জন্যে হেয়ার কাটের ডিসিশনটা নেওয়া। আরও একটা কথা বলে দিই, আমি সব কিছুই একটা ছোট জিনিস হলো মানে আইব্রো হলেও আমি হেড টার্নার্সেই করি, তো সেই জন্য ওরা সবাই না মানে স্টাফরা সবাই মোটামুটি আমার চেনা পরিচিত হয়ে গেছে। হ্যাঁ সবারই নাম জানি না, বাট মোটামুটি সবারই আমার চেনা হয়ে গেছে। তো সেই জন্য কী হয়েছে, আর পিঙ্গল নিজের হেয়ার কাট করাচ্ছিলো তখন বসে, তো সেই জন্য ও তো শ্যুট করে দিতে পারেনি, আর ওখানকারই একজন স্টাফ যে আমার বন্ধুর মতো হয়ে গেছে ও আমার ভিডিওটা শ্যুট করে দেয়। সো একটুখানি সে কী হয়েছে আমি জানি, তো তোমরা সেটা একটু মার্জনা করো, আর প্লিজ তোমরা জানিও যে আমার লং হেয়ার থেকে শর্ট হেয়ার যে ট্রান্সফরমেশনটা তোমরা দেখলে সেটা তোমাদের কেমন লাগলো। তো দেখো তোমরা কীভাবে আমার হেয়ার কাট হয়েছে আর কীভাবে স্পা করে ওরা। আমি টিজির স্পাটা করেছিলাম, ট্রিটমেন্ট স্পা ওটা একটা, তো ওরা কীভাবে করেছিল সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও আর তারপরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার ফাইনাল লুক একদম রেডি,
দেখো অনেকটাই ছোট হয়ে গেছে, বাট আই থিঙ্ক একটুখানি চেঞ্জ লাগছে আগের থেকে। আগে একঘেয়ে হয়ে গেছিলো ব্যাপারটা। তোমরা দেখো আর তোমরা বলো যে তোমাদের কেমন লাগছে। তোমরা যদি বলো যে লং হেয়ারটাই ভালো লাগছে, তাহলে আমি এবার থেকে লং হেয়ারই রাখবো। তো অবশ্যই আমাকে কিন্তু জানিও। তো সেই 5টার সময় এসছি, 5টা না 5:30 পৌনে 6টা, 6টায়, হ্যাঁ এখন বাজে 8:30। এতক্ষণে সব হলো, এইবার খিদে পেয়ে গেছে। পিঙ্গলের তো জোরে খিদে পেয়ে গেছে, আমারও তাই। এবার গিয়ে খাবো আগে কোন দিকে, এবার আগে গিয়ে কিছু একটা খাবো, তারপর অন্য কিছুর গল্প। আর আজকে অন্য কিছু হবে না, অনেক কাজ ছিল, বাট আর কিছু হবে না। আমার লেন্থটা আমাকে দেখিয়েই কেটেছে, বাট এখন আমার মনে হচ্ছে যে অনেকটা ছোটো করে দিয়েছে, মানে ছোটো করে নিয়ে আমিই বলেছি। তো আমার প্রতিবারই চুল কাটার পর এরকমই হয় বলো, প্রতিবার এভরি টাইম আমি চুল কাটি, আমার মনে হয় ছোটো হয়ে গেছে। তো ঠিকই আছে, আমার খালি চিন্তা হচ্ছে জিমে কীভাবে চুল বাঁধবো, আর অন্য বেঁধে কত ছোট লাগছে দেখো, আগে কত লম্বা ছিল। চলো, এখনো কিছু খাওয়া হয়নি। তো আমরা অনেকক্ষণ ঘুরে ঘুরে চলে এসেছি, আর তোমাদেরকে যখন বললাম খাবো, তারপরেও আমরা গিয়ে একটু জকিতে ঢুকলাম। জকিতে একটুখানি দুজনেরই আন্ডারগার্মেন্টস কিনলাম, ওইসব কিনতে কিন্তু আরও আধ ঘন্টা গেল, সেই জন্য বাইরের খাওয়াটা ক্যান্সেল করে দিলাম। আর এমনিতেও বাড়িতে তরকার ডাল ছিল, তো সেই জন্য আর বাইরে না খেয়ে রুটি নিয়ে চলে এসেছিলাম, ঘরেই খেলাম। এসে প্রচণ্ড জোর খিদে পেয়েছিলো, খেয়ে দিয়ে পেট শান্তি হলো, তারপর কথা বলতে বসলাম। তো সব মিলিয়ে আজকের দিনটা বেশ অ্যাক্টিভ ছিল, একটুও বোরিং ছিল না। এখানে গেলাম, ওখানে গেলাম, আরও কাজ ছিল, কটা জিনিস আরও কেনার ছিল, বাট আজকে সেগুলো হলো না, নেক্সট উইকে হবে হয়তো। তো যাই হোক, ওভারঅল আজকের দিনটা খুব ভালো ছিল। আর সব থেকে যেটা মেন কথা সেটা হচ্ছে ফাইনালি আমার লং হেয়ারটাকে চপ করে আমি শর্ট করে দিলাম। মানে মন খারাপ তো একটু করছে, বাট অনেক লাইট ফিল হচ্ছে, খুব লাইট ফিল হচ্ছে, এবার শোকাতে একটু ইজি হবে। তো প্লিজ তোমরা আমাকে জানিও যে আমাকে লং হেয়ারে বেশি ভালো লাগছিল না এখন ভালো লাগছে, প্লিজ, কারণ আমার লেন্থ এতটা ছিল, এতটা, মানে এইভাবে ধরলেও এতটা হতো। সো অনেকটা বাদ হয়ে গেছে, আর তুলে বাঁধলে তো ছোট্ট এইটুকু লাগছে, এইখানে অবধি আসছে চটিটা। তো যাই হোক, কাটা হয়ে গেছে, আর কিছু করার নেই। তবে হ্যাঁ, আমার চুল ভীষণ ফাস্ট বাড়ে, ভীষণ। আমার মনে আছে 2019 আমি কেটেছিলাম, কারণ 9th December আমাদের অ্যানিভার্সারি ছিল, 7th কি 6th, আর আমরা 8th আমরা ঘুরতে গেছিলাম। সো আমার মনে আছে ঘুরতে যাওয়ার এক দুদিন আগে আমি কেটেছিলাম, তখন থেকে এই এখনও ডিসেম্বর আসেনি, আমার কিন্তু বড় হয়ে গেছে। আর আমার একদম এরকম লেন্থই কেটেছিলাম, বা এর থেকে আর একটু ছোটো, এতদিন কেটেছিলাম। সো আমার খুব ফটাফট বেড়ে যায়। আর সব থেকে বড়ো কথা, আমি বরাবর সব কিছু, একটা সামান্য কিছু করার থাকলেও আমি হেড ট্রেনার্সেই যাই, ওদের হাত এত ভালো, ওরা এত ভালো, ওদের বিহেভিয়ার এত ফ্রেন্ডলি নেচার, এত সুন্দর কথা বলতে বলতে করে, ভীষণ ভালো লাগে, এত ভালো কাজ ওদের। সো তোমরা যারা দুর্গাপুরে, তোমরা যেও, আমি বলবো অন্য যেখানে করো ঠিক আছে, বাট হেড ট্রেনার্সে একবার ট্রাই করো, কারণ ভীষণ ভালো সত্যি। আর এমনিতেও একটা ব্র্যান্ড, হেড ট্রেনার্স একটা ব্র্যান্ড, সো প্লিজ ট্রাই করো তোমরা একবার, আমার ভীষণ ভালো লাগে, আমি অন্য কোথাও যেতে ভয় পাই, কোথাও যাই না। তো যাই হোক, আলটিমেটলি ব্যাপার হচ্ছে আমি লং হেয়ার থেকে শর্ট হেয়ার করে দিচ্ছি। তোমাদের লং টু শর্ট ট্রান্সফরমেশনটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের এই ব্লগটাকে আর কন্টিনিউ করছি না। যদি আজকের ব্লগটা যেমন আমরা এনজয় করেছি, তেমনি যদি তোমরা দেখতে এনজয় করেছো, তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর যদি আমার চ্যানেলে নতুন হও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই।